হ্যালো বেচো ক্যা হালচাল আজ আমরা শুরু করব তোমাদের একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার ইউনিট ফাইভ থেকে বস্তুর ঘূর্ণন চ্যাপ্টার টু যেটাতে রয়েছে তো তার গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্নের সমাধান এই প্রশ্নগুলো তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তো চলো আমরা বস্তুর ঘূর্ণন থেকে তার পরপর প্রতিটা প্রশ্নের সলিউশন করি ইয়েস আই এম সুদীপ্ত সামন্ত অ্যান্ড দিস ইজ ইউর ফেয়ার হাসন এভরিথিং চলো শুরু করি দেখো ইউনিট ফাইভের দ্বিতীয় চ্যাপ্টার দৃঢ়বস্তুর ঘূর্ণন থেকে যে গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্নগুলো আমরা সমাধান করবো তার প্রথম যে প্রশ্নটা আছে একের দাগে বলছে দুই কেজি ভরের এবং জিরো পয়েন্ট ওয়ান মিটার ব্যসার একটি নিরেট গোলক একটি নততলের শীর্ষ থেকে না পিছলে গড়িয়ে পড়ছে তাহলে প্রশ্ন হচ্ছে নততলের তলদেশে এর ঘূর্ণন গতিশক্তি ও রৈখিক গতিশক্তির অনুপাত নির্ণয় করো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তো দেখো এর সলিউশান খুব সহজে তোমরা পারবে আমরা জানি যে রৈখিক গতিশক্তির ফর্মুলা হয় হাফ এম ভি স্কোয়ার আর কৌণিক গতিশক্তির রাশিমালা হয় হাফ আই ওমেগা স্কোয়ার তো জাস্ট আমি দুটোর অনুপাত বের করতে বলছে দুটোর অনুপাত বের করছি এর মান যেহেতু ওখানে গোলক বলা ছিল গোলকের ক্ষেত্রে আয়ের মান আমরা জানি হয় দুইয়ের পাঁচ এম আর স্কোয়ার তো সেই মানটা এখানে বসিয়ে আই আয়ের জায়গাতে আর ওমেগার সঙ্গে ভি রিলেশান জানি সেই ভি সমান হতো আর ইন্টু ওমেগা তাহলে ওমেকা সমান আসবে ভি বাই আর অর্থাৎ এখান থেকে উমেকার মান আসবে ভি বাই আর ওমেগা সমান তো সেই মানটা জাস্ট আমি এই এই জায়গায় বসিয়ে দিয়েছি বসিয়ে জাস্ট দুদিকে ক্যালকুলেশন করে যা কাটে কেটে দিয়েছি অনুপাত আসছে দুয়ের পাঁচ ইজ টু ওয়ান অর্থাৎ টু ইজ টু ফাইভ এটি হবে সঠিক উত্তর এরপর রয়েছে দুয়ের দাগের প্রশ্নটা বলছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ হঠাৎ উভয়ই হঠাৎ যদি বর্তমান মানের এক তৃতীয়াংশ করে হয়ে যায় তাহলে এক দিনের দৈর্ঘ্য কত হবে খুব ইন্টারেস্টিং এবং মজার প্রশ্ন দেখো আমরা কৌনিক ভরবেগ সংরক্ষণ নিয়ে এখানে লাগাবো কারণ পৃথিবীর সাইজ ছোটো হয়ে গেলেও পৃথিবীর অবশ্যই কৌণিক ভরবেগ গিয়ে আমাকে সংরক্ষণ দেখাতে হবে তো এর ধরে নিচ্ছি এল সমান এল প্রাইম তো এল সমান মানে কৌনিক ভরবেগ হয় এল সমান হয় আই ইন টু ওমেগা তাহলে আমি এখানে করেছি আই ওমেগা এখানে করেছি আই প্রাইম ওমেগা প্রাইম এবার আয় মানে পৃথিবীটাকে আমি ধরে নিয়েছি সেটা গোলক হয় আর গোলকের ক্ষেত্রে আয়ের মান সবসময় আমরা জানি হয় দুয়ের পাঁচ দুয়ের পাঁচ এম আর স্কোয়ার হয় এম আর স্কোয়ার হয় তো ওই মানটা জাস্ট আমি এখানটাতে বসিয়ে দিয়েছি দুয়ের পাঁচ এম আর স্কোয়ার করে এখানেও বসিয়েছি দুয়ের পাঁচ কিন্তু এম বলা আছে ভর আর ব্যাসার্ধ দুটোই একের তিন করে হবে তাই এমের জায়গায় করে দিয়েছি এম বাই তিন আরের জায়গায় করে দিয়েছি আর বাই তিন করে তার যা ফর্মুলা হয় লাগিয়ে দিয়েছি আর ওমেগা সমান হয় ওমেগা সমান আমরা জানি ওমেগা সমান হয় থিটা বাই টি তাহলে থিটা মানে এক এক পা ঘুরলে টু পাই অ্যাঙ্গেল ঘোরে তাহলে থ্রিটার জায়গায় টু পাই বসিয়েছি আর টাইম পিরিয়ড টি টু পাই বাই টি এখানে করেছি টু পাই বাই টি প্রাইম টি প্রাইমটা হচ্ছে নতুন যে সময় এখন দিন হবে সেটা তো সিম্পলি আমি যা কাটে কেটে দিয়েছি হিসাব করলে এখান থেকে আসবে ওয়ান বাই টি সমান একের সাতাশ ইন্টু ওয়ান বাই টি প্রাইম তাহলে টি প্রাইমটা আসবে টি বাই সাতাশ তার মানে এখনকার যা দিন হয় যে সময়ের তার সাতাশ ভাগ হবে অর্থাৎ এখন হয় চব্বিশ ঘন্টায় চব্বিশ বাই সাতাশ অর্থাৎ হিসাবগুলোটা আসবে জিরো পয়েন্ট এইট এইট আওয়ার তাহলে একদিন সম্পূর্ণ হয়ে যাবে জিরো পয়েন্ট এইট খুব ইন্টারেস্টিং প্রশ্ন ছিল এটা এরপর রয়েছে তিনের দাগের প্রশ্ন বলছে নিজের অক্ষের সাপেক্ষে পৃথিবীর কৌণিক ভর বেগ নির্ণয় করো যেটা বলে দেওয়া আছে পৃথিবীর ভর সিক্স ইন্টু টোয়েন্টি টু টোয়েন্টি ফোর কেজি আর ব্যাসার্ধ বলা আছে ছ হাজার চারশো কিলোমিটার দেখো আমরা এক্ষুনি যে করছিলাম কৌণিক ভরবেগ এল সমান হতো আই ইন্টু ওমেগা আই তো এখানে গোলক পৃথিবীর ক্ষেত্রে তো দুয়ের পাঁচ ইমার স্কোয়ার করে দিয়েছি আর ওমেগা মানে টু পাই বাই টি হয় মান বসিয়ে দিয়েছি প্রত্যেকটার মান দেওয়া ছিল ভর দেওয়া ছিল ভরের মান বসিয়ে দিয়েছি সিক্স ইন্টু টোয়েন্টি বাই টোয়েন্টি ফোর আর ব্যাসার্ধ আরের মান ওটাকে কিলোমিটারে ছিল মিটারে করে নিয়েছি করে তার স্কোয়ার করে দিয়েছি বসিয়ে জাস্ট আর টাইম পিরিয়ড বলতে পৃথিবীর যে টাইম পিরিয়ড চব্বিশ ঘন্টা সে ঘন্টাকে সেকেন্ডে করে নিয়েছি চব্বিশ ইন্টু ছত্রিশও করে দিয়েছি এদিকে হিসাব করলে যেটা উত্তর আসে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টু পার থার্টি টু কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স এটা হবেই হবে ওই নির্ণয় কৌণিক ভরবেগ এটি সঠিক উত্তর এরপর রয়েছে চারের প্রশ্ন সিঙ্গেল স্টার দেওয়া বলছে এক কেজি ভরের ও টেন সেমি ব্যাসার্ধের একটি নিরেট গোলক কোন একটি ব্যাসের সাপেক্ষে পাই রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে সুষমভাবে ঘুরছে প্রশ্ন হলো উপযুক্ত সূত্র ব্যবহার করে বস্তুটির গতিশক্তি নির্ণয় করতে হবে খুব সহজ প্রশ্ন এটা দৃঢ় বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে গতিশক্তি রাশিমেলা হয় আমরা জানি হাফ পাই ওমেগা স্কোয়ার আর গোলক বলা আছে মানে আয়ের মান হবে দুয়ের পাঁচ এমআর স্কোয়ার বসিয়ে দিয়েছি আর ওমেগা ওমেগাটার মান মানে বলা ছিল যে পাই কৌণিক বেগে ঘুরছে তাহলে ওমেগাটা অ্যাকচুয়ালি পাই এখানে তো পাই বসিয়ে দিছি মান ওমেগার জায়গাতে হিসাব করলে মোটামুটি ওগুলো ক্যালকেশন করে উত্তর আসবে ওয়ান নাইন সেভেন অত আর কে আসবে কারণ সবগুলো আমি সিজিএসএ করছি এখানে এবারে রয়েছে পাঁচের দাগের প্রশ্নটা ডবল স্টার দেওয়া এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বলছে ভর পরিবর্তিত রেখে যদি পৃথিবীর ব্যাসার্ধ হাফ পারসেন্ট কমে যায় ব্যাসার্ধকে হাফ পারসেন্ট কমাবে তাহলে তবে বলছে দিনের দৈর্ঘ্য কতটা পরিবর্তন হবে এবং ধরে নিতে বলছে ধরে নাও পৃথিবী এটি সুষম গোলক এবং এর জড়তা ভ্রামক আয়ের মান হয় দুইয়ের পাঁচ মাস্ক সেটা আমরা জানি এমটা হচ্ছে পৃথিবীর ভর বলা আছে আর আটটা হলে পৃথিবীর ব্যাসার্ধ ওকে যেহেতু এখানে বলেছে যে পৃথিবীকে সুষম গোলক হিসেবে ধরে নিতে হবে আর সেক্ষেত্রে তার ব্যাসার্ধ হাফ পার্সেন্ট করে কমে যাবে তাই আমি ধরে নিচ্ছি নতুন ব্যসার্ধ হবে আর প্রাইম তো সেটা হবে আর মাইনাস আর ইন টু হাফ পার্সেন্ট মানে আর ইন টু হাফ বাই একশো হিসাবগুলো ওটা আসবে আর প্রাইমের মান একশো নিরানব্বই আর বাই দুশো এটা আসবে নতুন ব্যাসার্ধ এবার জাস্ট সিম্পলি আমি যে মোমেন্ট অফ ইনার্সিয়ার সূত্র জানি আই সমান যেটা বলাও আছে ওখানে দুয়ের পাঁচ এম স্কোয়ার হবে তো ধরে নিয়েছি নতুন পৃথিবীর এখন হবে আই প্রাইম তো তার জন্য হবে দুয়ের পাঁচ এম আর প্রাইমের স্কোয়ার কারণ বলছে ভরকে পরিবর্তন করবে না কিন্তু শুধুমাত্র ব্যাসার্ধের উপর হবে পরিবর্তন তো আমি জাস্ট সিম্পলি দুটোকে অনুপাত বের করে দিয়েছি আই বাই আই প্রাইম করে মান বসিয়ে জাস্ট থাকে আমার আর স্কোয়ার বাই আর প্রাইম স্কোয়ার তো জাস্ট এই আর প্রাইমের জায়গাতে এই মানটা বুঝিয়ে দিয়েছি বসে কাটাকাটি করলে উত্তর আসবে দুশো বাই একশো নিরানব্বই তার হোল স্কোয়ার এখান থেকে আই বাই আই প্রাইমের মানটা পেয়ে গেছি দুশো বাই নশো দুশো বাই একশো নিরানব্বই হোল স্কোয়ার এবার যেহেতু আমাকে এখানে দিনের ব্যাপার বলেছে টাইমের ব্যাপার তাই আমি রিলেশান লাগিয়েছি সেই আগের মতো সেম সূত্র কৌণিক ভরবেগ সংরক্ষণ নিয়ম অনুসারে আই ওমেগা সমান আসবে আই প্রাইম ওমেগা প্রাইম হুম এবারে ওমেগার জায়গাতে টু পাই বাই টি আর এখানে টু পাই বাই টি প্রাইম করে দিয়েছি করে আই বাই আই প্রাইম সমান পাচ্ছি আমি টি বাই টি প্রাইম এবার এখানে আমি আই বাই আই প্রাইমের মানটা পেয়ে গেছি সেই মানটা জাস্ট এখানে বসিয়ে দিয়েছি আমি তাহলে টি প্রাইম সমান পাচ্ছি আই প্রাইম বাই আই টি এবার ওই জায়গাতে ওই মানটা বসিয়ে দিচ্ছি হিসাব করলে ওটা উত্তর আসবে অবশ্যই এইটি এইটির মানটা আমরা জানি যেটা স্বাভাবিক হয় একদিনের জন্য চব্বিশ ঘন্টা এটা হিসাব করলে ওটার উত্তর আসবে তেইশ পয়েন্ট সেভেন সিক্স ঘন্টা হ্যাঁ এইটা হবে নতুন দিনের এখন পরিমাণ তাহলে আমাকে যে প্রশ্ন বলা আছে যে দিনের দর্শতরা কমবে তাহলে কমবে আগে হতো চব্বিশ এখন হচ্ছে তেইশ পয়েন্ট সেভেন সিক্স মানে কমবে জিরো পয়েন্ট টু ফোর ঘন্টা অর্থাৎ চোদ্দো মিনিট চব্বিশ সেকেন্ড এই পরিমাণ একটা সময় কম পাবো আমরা একদিনে এরপর রয়েছে ছয়ের দাগের প্রশ্ন ডবল স্টার দেওয়া বলছে দু কেজি ভরের এবং ওয়ান মিটার ব্যাসার্ধের কোনো চাকতি নিজের অক্ষের সাপেক্ষে যদি ষাট আর পি এম কৌনিক দুটিতে ঘোরে তাহলে বলছে এটার গতিশক্তি আর কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে দেখো এই ধরনের প্রবলেম সল্যুশন তো খুব সহজে পারবে এখানে ওমেগার মানটা ষাট আর পি ছিল আর আমাকে তাহলে প্রথম কাজ হবে ওটাকে আর পি এ প্রকাশ করা রেডিয়ান পার সেকেন্ডে প্রকাশ করা তার জন্য আমাকে ওকে টু পাই বাই ষাট দিয়ে একটা গুণ লাগাতে হবে করলে মোটামুটি পাচ্ছি এখানে টু পাই আর পি এস এবার গতিশক্তি রাশিমালা জানি হাফাই ওমেগা স্কোয়ার আয়ের মাস এমআ স্কোয়ার বসিয়ে দিয়েছি আর ওমেগা মানে এখানে পাচ্ছি আমি টু পাই সে মানটা বসিয়ে দিয়েছি হিসাব করলে ওটা উত্তর আসবে এখানে উত্তর আসবে শেষমাস এখানে নাইনটিন পয়েন্ট এইট ফোর জুল এস আই এ আসবে আর কৌণিক ভরবে এল সমান আমরা জানি আই ওমেগা হয় তাহলে আয়ের জায়গাতে বসিয়েছি যেহেতু এখানে চাকতি বলা ছিল এক্ষেত্রে আয়ের মান হয় হাফ এম আর স্কোয়ার হাফ এম আর স্কোয়ার তো সেই আয়ের মানটা এখানেও বসিয়েছি এখানেও বসিয়েছি বসিয়েছি হিসাব করলে এখানে উত্তর আসবে সিক্স পয়েন্ট টু এইট কেজি মিটার স্কোয়ার সেকেন্ড হেণ্ড এরপর গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে আছে ডবল স্টার দ্বারা দেখতে পাচ্ছো আঠের দাগের প্রশ্নটা বলছে প্রতিটি এম ভরের চারটি বিন্দু ভরকে এক্সয় তলে যথাক্রমে 0,0 কমা জিরো এ কোমা এ এ এ আর টু বিন্দুতে রাখা হল ওয়াই অক্ষের সাপেক্ষে এই ভর সমষ্টির জার্ড্ড ভ্রামক কত হবে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন দেখো এই প্রশ্ন সলিউশন তো আমরা প্রত্যেকে ওই যে স্থানাঙ্কগুলো বলা ছিল তো ওই স্থানাঙ্কগুলটাকে আমি জাস্ট এক্স ওয়াই অক্ষ বরাবর বসিয়ে দিয়েছি বসালে আমি এরকম একটা চতুর্ভুজের সেপ একটা পাচ্ছি এখানটাতে তো বলা ছিল প্রত্যেকটা বিন্দুতেই সমান ভর আছে প্রত্যেকটাই এম ভর করে আছে জড়তা ভ্রামক মোমেন্ট অফ ইনারসিয়া তার মান জানি আয়ের মান হয় আই সমান হয় এম আর স্কোয়ার এটা আমরা জানি তাহলে আমি জাস্ট ওই চারটা বিন্দুর জন্য আমি মোমেন্ট অফ ইনার্সে বের করবো এবং অবশ্যই মোমেন্ট অফ ইন্ডাস মানে ভর ইন্টু তার দূরত্বের স্কোয়ার হয় তাহলে আমি যদি প্রথমে ডি বিন্দুর জন্য বের করি তাহলে হবে এম ইন্টু টু এ স্কোয়ার কারণ এই বি এই বি বিন্দু থেকে ওই দূরত্বটা আছে টু এতটা তারপরে আমি যদি এ বিন্দুর জন্য ভাবি এ বিন্দুটা এই অক্ষ থেকে এ দূরত্বে আছে তো আমি এম এ স্কোয়ার পেয়েছি সি বিন্দুটাও সেম এখান থেকে এ দূরত্বে আছে এম এ স্কোয়ার কিন্তু দেখো বি যে বিন্দুটা ছিল সেটা এই অক্ষের উপরে অবস্থিত তাহলে ওর জন্য কোনো দূরত্ব নেই ও দূরত্ব জিরো তাহলে ওর জন্য আইবিও আসবে জিরো তাহলে আমি টোটাল যেটা পাবো যদি আমাকে বলছে ওয়াই অক্ষের সাপেক্ষে বের করতে হবে তাহলে আমি এই অক্ষর ধরে কাজ করতেছি সবটাই তাহলে সবগুলো যোগ করে দিতে হবে আই এ প্লাস আইবি আই আইডি করে যোগ করে দিতে হবে যোগ করলে উত্তর আসবে আমার সিক্স এম স্কোয়ার এটাই হবে ওয়াই অক্ষের সাপেক্ষে ওই ভর সমষ্টির জাডো ভ্রামক খুব ইন্টারেস্টিং এই প্রবলেমগুলো এরপর রয়েছে নয়ের দাগের প্রশ্ন এটা অত্যন্ত সহজ তোমরা প্রত্যেকেই পারবে বলছে এম ভর এবং আর ব্যাসার্ধের একটা নিরেট গোলকের জড়তার ভ্রামক দেওয়া আছে দুয়ের পাঁচ ইমার স্কোয়ার হলে এর চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে চক্রগতির ব্যাসার্ধের ফর্মুলা বসালেই উত্তর হবে আমরা চক্রগতির ব্যাসার্ধের সূত্র জানি সেই কে সমান হতো রুটো ভারপ আই বাই এম বাই এম তো এখানে আই জড়তা ভ্রামকের মান দেওয়া আছে দুয়ের পাঁচ ইমার স্কোয়ার তো ওই জায়গায় মান বসাও তাহলে আয়ের জায়গায় বুঝবে দুয়ের পাঁচ এম আর স্কোয়ার আর নিচে আছে এম তাহলে উপরের এম এম কেটে যাবে তাহলে উত্তর আসবে খুব সহজেই এই আর স্কোয়ারটার রুটে বারে বের করতে তাহলে আর বেরিয়ে যাবে আর হবে রুটোভার অফ পাঁচ এটাই হবে সঠিক উত্তর এরপর রয়েছে দশের দাগের প্রশ্ন বলছে এম ভরের এবং আর ব্যাসার্ধের কোনো গোলকের যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার হম হয় দুয়ের পাঁচ এম আর স্কোয়ার হলে স্পর্শকের সাপেক্ষে ওই গোলকের জড়তার হমক কত হবে নির্ণয় করতে হবে ওকে আমরা জানি যদি কোনো গোলকের মিডিল অক্ষ বরাবর কোনো অক্ষের সাপেক্ষে যদি আমি জড়তা সম্মক ধরি তাহলে অক্ষের সাপেক্ষে ধরলে আয়ের মান হয় দুইয়ের পাঁচ এম স্কোয়ার এটা আমরা জানি কিন্তু এখানে প্রশ্ন বলছে ওর যে কোনো স্পর্শক বরাবর তাহলে যদি স্পর্শক বরাবর আমি করতে চাই তাহলে ওটা কেন্দ্র থেকে দূরত্ব কত আছে আর তাহলে আমার ওই অংশের জড়তাভামক হবে আই প্রাইম হবে তাহলে যেহেতু আমাকে স্পর্শক বরাবর করতে হবে তাহলে আমাকে দুটোর যোগফল আকারে করতে হবে অর্থাৎ ওর এই মিডিল অক্ষ বরাবর করলে কত হতো প্লাস এই দূরত্বটা কত আছে সেটা ইন্টু ওর ভর মানে যেটা নিয়ম হতো ভর ইন্টু ওর দূরত্বের স্কোয়ার সেটা করতে হবে তা আমি করে দিচ্ছি সিম্পল আই প্লাস এম ইন্টু আর স্কোয়ার আইটার মান তো ছিল অক্ষের সাপেক্ষে তার মানে আমরা যে দুয়ের পাঁচ মাস স্কোয়ার বসিয়ে দিয়েছি আর ওই দূরত্বটা ছিল আর তাহলে সূত্র হয় এম আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার বসিয়ে দিয়েছি ওখানে দুটোকে যোগ করলে উত্তর আসবে সাতের পাঁচ এমআর স্কোয়ার এটাই হবে ওই গোলকের ক্ষেত্রে স্পর্শক বরাবর যদি কোনো অংশ জুড়ে আমি যদি অর্থাৎ ওই গোলকের স্পর্শকের সাপেক্ষে ও জড়তা ভ্রামকের মান হবে সাতের পাঁচ ইমার স্কোয়ার এই ছিল মোটামুটি আজকে আমাদের দৃঢ় বস্তুর ঘূর্ণন থেকে তার গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্নের সমাধান তোমরা অবশ্যই এই প্রবলেমগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং এই ভিডিও ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও বাড়িতে বসেই খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারে সামনের পরীক্ষার জন্য আর বাকি ততক্ষণ খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো বেস্ট অফ লাক থ্যাংক ইউ